হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে মূলত দুটো খবর দিতে চলেছি তোমাদের। তো ভিডিওটা কিন্তু না স্কিপ করে একদম পুরোটা দেখার অনুরোধ থাকলো। তো বন্ধুরা, এটিকে মোহনবাগান দলের সর্বকালের সেরা বিদেশি ডিফেন্ডারদের কথা বললে কিন্তু সেখানে সবার প্রথমেই উঠে আসবে তিরির নাম। কারণ সবুজ মেরুন জার্সিতে তিরি কিন্তু প্রতিটা ম্যাচেই দলের ডিফেন্সকে যথেষ্ট নির্ভরতা জুগিয়েছে, সেটা বলাই যায়। তো এএফসি কাপে ম্যাচ খেলার সময় ACL ইঞ্জুরি হয় তিরির, যার ফলে কিন্তু দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয় তিরিকে। তো শেষ পর্যন্ত কিন্তু নিজেকে ফিট করে তিরি কিন্তু আবারও সবুজ মেরুন দলে যোগ দিয়েছে, সেটা তোমরা জানো। তো এবার কথা হচ্ছে তিরিকে আমরা কবে থেকে খেলতে দেখতে পাবো এটিকে মোহনবাগান জার্সিতে। তো এই বিষয়ে কিন্তু এবার নিজেই একটা প্রেস কনফারেন্সে মুখ খুললেন তিরি। তো তিনি জানিয়েছেন, একটা ফুটবল প্লেয়ারের কাছে চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকাটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক, যে যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু আমি প্রায় এক বছরের কাছাকাছি কাটিয়েছি এবং অবশেষে চোট কাটিয়ে আবারও দলের সাথে যোগ দিতে পেরে কিন্তু আমি খুবই খুশি এবং আমি নিজের সাধ্য মতন চেষ্টা চালিয়ে যাচ্ছি দলের সাথে প্র্যাকটিস করে নিজেকে আবারও সেই পুরনো ছন্দে নিয়ে যেতে। তো আমাদের দল আর এক মাস পর সুপার কাপ খেলবে, সেহেতু আমি কঠোর পরিশ্রম করে কোচকে ভরসা জুগিয়ে সুপার কাপের ম্যাচে খেলতে চাই। কিন্তু বর্তমানে দলের পরিস্থিতি অনুযায়ী আমার কিন্তু প্রথম একাদশে জায়গা পাওয়াটা খুবই মুশকিল, কিন্তু আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব দ্রুত সুস্থ হয়ে সমর্থকদের সামনে খেলতে। তো বন্ধুরা, তিনি কিন্তু এই কথাগুলোই জানিয়েছেন প্রেস কনফারেন্সে। তো এবার পরের বিষয় নিয়ে কথা বললে, তোমরা কিন্তু জানো ইতিমধ্যেই এটিকে মোহনবাগান দল নিজেদের রিজার্ভ দলের জন্য বেশ কিছু তরুণ তুর্কিকে সই করিয়ে নিয়েছে, যাতে ভবিষ্যতে মেন টিমে প্লেয়ার খুঁজতে অসুবিধা না হয়। তো এখন যেমনটা জানা যাচ্ছে, 18 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার আব্দুল হান্নানকে ইন্ডিয়ান অ্যারোস দল থেকে চেন্নাই এফসি তাদের রিজার্ভ দলের জন্য সই করিয়ে নিয়েছে, যার ফলে কিন্তু এটা বলাই যায় এই সমস্ত তরুণ প্লেয়াররা ISL এর বড় বড় ক্লাবের আন্ডারে খেলে নিজেদের পারফরমেন্সে আরো অনেক বেশি উন্নতি করতে পারবে, যার ফলে কিন্তু আলটিমেটলি আমাদের ভারতীয় ফুটবলেরই উন্নতি হবে, সেটা বলাই যায়। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আগামী মরশুমের জন্য এটিকে মোহনবাগান দলের কি তিরিকে সই করানো দরকার, এই বিষয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওটা এটুকুই ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।